প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ কেন্দ্র থেকে। এই মুহূর্তে আমি ঠিক ঢাকা কলেজের যে কেন্দ্রটি রয়েছে সেখানের সামনেই রয়েছি। এই কেন্দ্রে এখন পর্যন্ত 30টি ভোট পড়েছে, দেড় ঘন্টা টাইম অলরেডি ভোট গ্রহণ শুরু হয়েছে, হয়ে গিয়েছে, অর্থাৎ 8টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন এই মুহূর্তে ঘড়ির টাইম ঠিক সকাল 9:30 বাজে এবং এই দেড় ঘন্টা নাগাদ 30টি ভোট এই কেন্দ্রে কাস্ট হয়েছে। এই কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের একটু দেখাতে চাই, যে সকাল থেকে এই কেন্দ্রে ভোটাররা আসছেন, তবে ভোটারদের সংখ্যা খুবই কম। আমরা যেটি বললাম যে কিছুক্ষণ পূর্বেই, যে মাত্র 30টি ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে এখন পর্যন্ত। এই কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা মামুনুর রশিদ, তিনি কিছুক্ষণ পূর্বেই এটি আমাদের আর কি নিশ্চিত করেছেন। এছাড়াও আমরা দেখছি কয়েকজন ভোটার আসছে, আমরা একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কি ভোটার, একটু কথা বলতে চাই, কেমন অনুভূতি ভোট দিতে আসলেন? ভালোই লাগতেছে, আমগো ভালোই লাগতেছে, আনন্দ। কি মনে হচ্ছে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে? ভোট তো ভালোভাবে হচ্ছে। ভোট ভালোই হইব, লোকজন কম মনে হচ্ছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। কথা বলছিলাম একজন ভোটারের সঙ্গে, তিনিও যেটি বললেন যে আরেকটু পরে হয়তো ভোটার সংখ্যা বাড়তে পারে। এই ঢাকা কলেজের চিত্রটা যদি একটু দেখাই, এই কেন্দ্রে এটি মূলত ঢাকা 10 আসনের, অর্থাৎ চিত্রনায়ক ফেরদৌসের আসন। এখানে জাতীয় পার্টিরও প্রার্থী রয়েছেন, এছাড়াও আরও দুজন প্রার্থী রয়েছেন। এই কেন্দ্রে মোট 3,500-এর অধিক ভোটার রয়েছে, তবে এখন পর্যন্ত দেড় ঘন্টা সময় হয়ে গিয়েছে, এখন পর্যন্ত মাত্র 30টি ভোট কাস্ট হয়েছে এবং এটি কিন্তু কিছুক্ষণ পূর্বে এই কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা, তিনি মামুনুর রশিদ, তিনি নিশ্চিত করেছেন। এবং এই মুহূর্তে এই কেন্দ্রের যে চিত্র সেটি হলো, ভোটাররা আসছেন, গুটি কয়েক ভোটাররা তারা আসছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন, তবে তুলনামূলক সে সংখ্যা অনেক কম বলা যেতে পারে। আপনি কি ভোটার, ভোট দিয়েছেন? ভোট দিলেন, অনুভূতিটা যদি একটু বলবেন। আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ভোটার সংখ্যা কম মনে হচ্ছে, এর কারণ কি বলে মনে হচ্ছে? শীতের দিন তো একটু লেট হতেই পারে, কারণ শীতের আমাদের মানুষ একটু ঘুম বেশি হয়, আমাদেরই তো একটু আসতে দেরি হলো, যেমন সকালে আসার কথা আরও আগে, কিন্তু আসলাম একটু দেরি করে। আগে যেরকম উৎসবমুখর পরিবেশে ভোটার হতো, এখন কি সেটা পাচ্ছেন কিনা? আমার কাছে তো ভালোই মনে হলো, এখন দেখা যাক, সময় তো এখনও বাকি আছে, শীতের দিন লোকজন আসতেছে, আসবে, এই আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ। জি, একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম, তিনিও যেটি বললেন যে শীতের দিন হয়তো এ কারণে ভোটার সংখ্যা আসছেন না, তবে হয়তো বেলা বাড়ার সাথে সাথে আসবেন। ঢাকা কলেজ এই কেন্দ্রটি, এটি মূলত ঢাকা 10 আসনের একটি কেন্দ্র। এই কেন্দ্রের যে চিত্র, সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুরো ঢাকা কলেজ এরিয়াটি জুড়ে যদি একটু আপনাদের দেখাতে চাই, ভোটারদের সংখ্যা একেবারেই কম বলা যেতে পারে। আরও দুজনকে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই, একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। ভোট দিছেন? এখনো দিনে দিব। ভোট কেন্দ্রের ভিতর থেকে আসলেন ভোট দেন? না, আমার দাদিকে ঢুকাই, মানে দিয়ে আসছি, মুরব্বী মানুষ তো, মানে ভিতর দিয়ে আসছি। পরে কি মনে হচ্ছে ভোটার সংখ্যা তুলনামূলক কি কম না বেশি? এখন তো সকাল তো এখন ভালো মতো বোঝা যাচ্ছে না, ইনশাল্লাহ নেক্সট মানে একটু পরে আরো লোক বাড়বে। অনেক অনেক ধন্যবাদ। আমরা দুজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন তারাও সেই একই কথা বলছেন, মূলত সকলের সবাই যেটি বলছেন যে বেলা বাড়ার পর হয়তো ভোটার সংখ্যা বাড়তে পারে, তবে এখন পর্যন্ত দেড় ঘন্টারও অধিক সময় হয়ে গেছে এই কেন্দ্রে এখন পর্যন্ত ভোট পড়েছে বা কাস্ট হয়েছে মাত্র 30টি বলা যেতে পারে এবং এই কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছেন 3,500-এরও অধিক।